এবার কিছু সংবাদ এক জন কারিগরি শিক্ষকের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়ায় বেতন ভাতার দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কারিগরি শাখা বাংলাদেশ সকালে আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে গেটে তালা ঝুলিয়ে দেন তারা দেড় জন্য চাপ দেওয়ার কারণেই বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল জয়নব বেগমকে দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবুল কালা আবু কালাম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন এর আগে সোমবার রাতে নাটোর থেকে মিঠুনকে গ্রেপ্তার করা হয় পরে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেন তিনি দীর্ঘ আঠাশ দিন পর কর্মস্থলে ফিরেছেন শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে স্কুল কমিটির আয়োজনে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয় পরে দশম শ্রেণীর গণিত ক্লাসে শিক্ষার্থীদের পাঠদান করেন তিনি কচুয়াখালী কুয়াকাটা সৈকতে একটি মা কচ্ছপ ভেসে এসেছে বেলা সাড়ে এগারোটায় সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান কচ্ছপটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে অবমুক্ত করা হবে